লাল পরালটা দিয়ে দিই ভাই, মজা আসলে কমাটো মে ধরুন নে ভাই। কত সালে এটা দশক দেখুন, এখানে আছে শোল মাছ, এখানে শোল মাছ, এটা কি দেশি ভাই? কত করে বেচতেছেন? কেজি 1000। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা শহরের নতুন একটি মাছের বাজার, দুপখোলা মাঠ। আজ এই দুপখোলা মাঠ সংলগ্ন বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। এখানে বেশ সুন্দর সুন্দর তর তাজা বড় বড় পদ্মার মাছ উঠে থাকে। আজ আপনাদের জানাবো এই মাছগুলো কেমন দামে বিক্রি করে, এর দর দাম জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব। কি মাছ আছে আজকে? আমার কাছে সাগর আর নদীর মাছ আছে বর্তমানে। বর্তমানে সাগর আর নদীর মাছ? ভাই লাল পরালটা দিয়ে দিই ভাই, মজা আসলে কমাটো মে ধরুন নে ভাই। সোনা ফিস ছোট কই কোরালটা কি নদীর না সাগরের? সাগরের। আর এখানে আছে নদীর কোরাল? নদীর কোরাল আছে, জাবা কোরাল আছে। এটা জাবা কোরাল? কোনটা কথা ভাই? জাবা কোরাল কেজি 800। 800। আর এটা? ওটা কেজি 900। এটা কেজি 900। আর এখানে আছে তাপসি মাছ, রূপচাঁদা মাছ ভাই নদী আর সাগরের মাছ অ্যাভেলেবল পাইবো? কিভাবে যোগাযোগ করবো বলেন? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বার হচ্ছে 01627 47 299। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো নদী বা সাগরের মাছ পাবে আমার কাছে। আপনার নাম তো জয় ভাই? আমার নাম জয়। ঠিক আছে, জানলাম জানালাম। মাছ আর কি ভাই 600 নিলে একদম 500 হয়ে যাবে। বাজার কি অবস্থা দর্শক বন্ধুরা? এখন আছে দুপখোলা বাজার, এখানে আছে শোল মাছ, আর এখানে আছে কই মাছ। কই কি এটা কি দেশি? এই কত করে বসতেছেন এটা দাদা? 900 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা কি ছোট কই না? এটা কত করে বসতেছেন? 600। আর এখানে কি এই যে শিঙ্গি, এটা কি দেশি? এটা কত করে? 1100। আচ্ছা, আর শোল? শোল কেজি 1000। ভালো মাছ পাওয়া যায় জামাল ভাইয়ের কাছে? আর ওই যে বড় রুই বেছি 500 করে। আর এই ছোট কাতল? কাতল বেছি 450। আর 400। আর এখানে
পলি মাছটা কত করে ভাই? পলি মাছটা 600 500 500 600 এর মধ্যেই। হ্যাঁ, পাঙ্গাসা কি নদীর? নদীর মাছ। পাঙ্গাসা নদী না? ডাঙ্গা মাছ। এটা কত করে? ডাঙ্গা 4 দিন 400 বেছি। শুধু পাঙ্গাস দাও 4 দিন 400। 400 এর মধ্যে? হ্যাঁ। আচ্ছা, কিনে হচ্ছে কেমন? বাসা কিনে আলাদা রাখলে ভালো আছে। মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি এখন আছি খোলা বাজার। ডানে বামে বেশ কয়েকটি মুরগির দোকান, মানে মুরগি ব্রয়লার লেয়ার এবং টক মুরগি বিক্রি করা হয়। ওর পাশাপাশি আছে সবজির দোকান, মানে বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায়। আর এখানে আছে বিভিন্ন ধরনের মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ভোলা ডেলা বোয়াল, এখানে আছে ছোট বোয়াল, মরে গেছে। কত করে ব্যস্ত আছেন? চেপা মাছ 500 করে ব্যস্ত। আচ্ছা, আর এই চিতল একটু কম না? বেচে কিনে একটু ডাউন নাই? খারাপ। দর্শক বন্ধুরা জানলেন মাছের দর দাম। আর কাকা, এই ইলিশ মাছটা এটা কি কতার মাছ? না, 1900। দুইটা 1 কেজি? তিনটা। জানালাম, শুরু করে একটু দেখাই আর কি মাছ এখানে পাওয়া যায়। এখানে এটা কি মাছ বাঘা লাগাইছেন? পাঙ্গাস। কত করে বেঁচতেছেন বাঘা? 150-200। আচ্ছা, আর এখানে মাছ কিনে দেখে নেওয়া হয়। এখানে আছে বিভিন্ন ধরনের মাছ, পাঙ্গাস, কাঁসার কুল, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বাজারে। সুন্দর করে দেখাই জমজমাট কি হচ্ছে। ভালো আছেন? এখানে আছে বড় বড় চিংড়ি মাছ, ৩৫০-৩৫০। কেমন হচ্ছে? আসুন ঘুরে ঘুরে দেখাই খোলা বাজারের মাছের কি অবস্থা, কেমন দাম বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মাছ, এখানে আছে বড় একটি মাছ। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সকালে কামবাড়ি দেখে থাকা? আচ্ছা আচ্ছা, আমি কামবাড়ি দিতে পারলাম না না ভাই। এই কাতাল বড় বড় পাঙ্গাস আসল। হ্যাঁ, এখানে তো বড় একটা আইন মাছ আছে। আচ্ছা, তো মনে হয় মোটামুটি ভালো ওজন, 6 কেজি?
দর্শক দেখুন বড় একটা আইড় মাছ, আর এখানে আছে দরদার মিঠা মাছ, এখানে আছে পাঙ্গাস মাছ, এখানে আছে ইলিশ মাছ, আর এখানে আছে ঘাওড়া মাছ। ইলিশ মাছ কত করে বেচলেন ভাই? আড়াইশো করে বেচলেন। দর্শক দেখুন ইলিশ আড়াইশো বিক্রি করা হলো, তাজা মাছ। মাছ বিক্রি করে হলো 800 টাকা। না না আমি এত দাম নিই না, 10,250।12 কেজি। আমার মোবাইল নাম্বার 0771-551-8137। এই নাম্বারে যোগাযোগ করলে মাছ দিতে পারবে। গ্যান্ডেরা ধুপখোলা। এই নাম্বারে যোগাযোগ করলে মাছ দিতে পারবে। এখানে আসা নিতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে। দর্শকবৃন্দ জানলেন ধুপখোলা বাজার। এখানে আছে ধুপখোলা বাজারে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। তোর তাজা মাছ পাওয়া যায়। আপনারা দেখতে পারেন। গলায় জোড়া দিতে হবে। দর্শক দেখুন এখানে আছে শোল মাছ। এখানে শোল মাছ। কিছু কম দিয়ে দিবেন। আর এটা একটু বড় সাইজ 800। জানলেন
বাজারে মাছের কেমন দামে বিক্রি হয় আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই বাজারে আসলে আপনারা পাবেন বেশ সুন্দর সুন্দর তোর পাজা মাছ সবসময় পাবেন। ঠিক